দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের কনস্যুলেট অফিস চালু হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। তবে এক বছর পেরিয়ে গেলেও তা রয়ে গেছে নখদন্তহীন বাঘের মতন। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। ফ্লোরিডা, জর্জিয়া, আলাবামা, টেনিসি, সাউথ ক্যারোলিনা, আরকানসাস, মিসিসিপি, লুইজিয়ানা, এই 8টি অঙ্গরাজ্যের জন্য এই কনস্যুলেট অফিস খোলা হলেও নেই পাসপোর্ট মেশিন, ফলে নবায়নের জন্য কয়েক লাখ প্রবাসীকে যেতে হয় ওয়াশিংটনে। পাসপোর্ট করার জন্য মানুষগুলো যে কষ্ট করে নিউ ইয়র্কে বা ওয়াশিংটন যাচ্ছে, যদি এখানে হয় তাহলে অনেক মানুষের সময় এবং অর্থ সাশ্রয় হয়। জর্জিয়া বা আলাবামা বা নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ফ্লোরিডা যারা আছে তারা সবাই এখান থেকে খুব শীঘ্রই জিনিসটা, মানে সেবাটা নিতে পারবে। তাদের দাবি সাধারণ সেবার পাশাপাশি চালু হোক দ্রুত পাসপোর্ট সেবা। বিনীতভাবে অনুরোধ করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যে আমাদের অতি দ্রুত যেন আমাদের এই মায়ামিতে পূর্ণাঙ্গ পাসপোর্ট করার যে তো ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থাগুলি যেন করে দেন, তাহলে আমাদের হাজার হাজার বাংলাদেশিরা এখানে উপকৃত হবে। ইলেকট্রনিক পাসপোর্টের জন্য আমাদের মেশিন দরকার, রিকুইজিশন দিয়েছেন, ডিজির কাছে দিয়েছেন, তো ওটাকে এক্সপার্ডাইট করা দরকার। এদিকে কনস্যুলেট জেনারেল বলছেন শুরু থেকেই একটি পাসপোর্ট মেশিনের ব্যবহারের সব প্রস্তুতি আছে তাদের। তাছাড়া এই সেবা চালু হলে প্রতিদিন প্রায় $3,000 আয়ের পথও সুগম হবে। শুধু ফ্লোরিডা না, আমরা টোটাল 8টা স্টেট দেখি এবং 8টা স্টেট মানে 8টা বাংলাদেশের চেয়ে বড়। আমরা এখন আটকে আছি শুধুমাত্র পাসপোর্টটার জন্য, যেটা হবে উইল বি মাই মেইন সোর্স অফ ইনকাম। এই পাসপোর্টটা আমি প্রতি সপ্তাহে আমরা আসলে হাজার হাজার ডলার আমরা ইনকাম করতে পারবো, যেটা আমাদের দেশে আমরা রিমিট করতে পারবো। নিউ ইয়র্ক, লস এঞ্জেলস ও ফ্লোরিডার 3টি কনস্যুলেট অফিসের অধীনে 8টি অঙ্গরাজ্য, বাকি 26টি প্রদেশের প্রবাসীরা ওয়াশিংটন ডিসির দূতাবাসের সেবার অধীনে। তবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী যে কোনো বাংলাদেশী দূতাবাস থেকে সরাসরি সেবা নিতে পারেন। দীর্ঘ প্রতীক্ষার পর মায়ামি শহর আশেপাশের 8টি স্টেটের বাঙালিদের একটি কনস্যুলেট অফিস তো হলো, তবে তার শতভাগ সুফল তারা ঘরে তুলতে পারছে না একটিমাত্র পাসপোর্ট মেশিনের অভাবে। তাই তো এখানকার প্রবাসীদের দাবি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, মায়ামি, যুক্তরাষ্ট্র।